স্মাইল বক্সের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমি যাব বাড়িতে, আর এখন আমি স্কুল করে তবে কিন্তু বাড়ি যাব। তো স্কুল শেষ করে আমরা দুই রুমমেটই বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার পথে, ওর রাস্তায় আর আমি আমার রাস্তায়। আমি এই যে লোকাল ট্রেনে বসে পড়েছি, এইটা না আজকে স্কুলে দিয়েছিল, এটা খাওয়ারই সময় পাইনি, এটা আমি নিয়ে এসেছিলাম। তারপর এই ড্রিঙ্কসটাই একটু খেয়ে নিলাম, প্রচণ্ড গরম ছিল, লোকাল ট্রেনটা শুধু আলিগড়ে আসার অপেক্ষা করছিলাম। এই যে প্রায় আলিগড় এসেই গেছে, আলিগড় এসে ওভারব্রিজে একটু দাঁড়ালাম। তোমরা জানো প্রত্যেকবারই আমি একটু দিনের দিনে থাকতেই আলিগড়ে চলে আসি, যদিও আমার ট্রেনটা থাকে সন্ধেবেলাতে। তো সেই ট্রেনের অপেক্ষা করার জন্য আমি এখন যাব ওয়েটিং রুমে। ওয়েটিং রুমের সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, এখানে দেখতে পাচ্ছ সবাই কীভাবে বসে আছে। তারপর আমি ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম, সেখানে অপেক্ষা করতে করতে এই যে নানা রকম টুকিটাকি খাবারগুলো খাচ্ছিলাম যতক্ষণ না আমার ট্রেনটা আসবে সেই অবধি। তো এই যে বসে থেকে একটু বাইরে বেরোচ্ছিলাম, সময় কাটাচ্ছিলাম নানানভাবেই। তারপর একটু বাইরের দিকে গিয়ে আমি একটা আইসক্রিম খেয়েছি, আর এমনই কপাল, আইসক্রিমটা পুরো ছিল গলা গলা টাইপের। অনেক ট্রেন আসে যায়, বাট আমার ট্রেনের নাম এখনও কিন্তু আসছে না, কারণ কি আমি একটু তাড়াতাড়ি চড়ে আসি সন্ধ্যের দিকে, আমার যেহেতু ট্রেনটা থাকে। যখন আমি সন্ধ্যেবেলা ট্রেনে উঠলাম আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো, তাই আমি এক কাপ চা ভাই আগে খেয়ে নিলাম। আর তারপর এই পেঠাওয়ালা এসেছিলো জানো তো, আর এই পেঠা নাকি বলছিল আগ্রারই পেঠা, তাই জন্য আমি সেটাও একটু নিয়েছিলাম। আর তারপর এই মুগ ডালটা খাচ্ছিলাম, মুগ ডালটা দেখো অনেক বড় প্যাকেট ছিল, একটুখানি আছে, সেটা শেষ করে নিয়েছি, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তারপর আমি একটুখানি মুগ ডালটা খেয়ে দেখাচ্ছিলাম, যেহেতু আমি সবসময় এই সিটটাই বুক করি জানো তো, আমার এই সিটটা সবচেয়ে বেশি ফেভারিট। মানে হচ্ছে যদি বলো এই সাইডের নিচের বাতটা যেটা থাকে সেটাই, আর 16 নম্বর সিট ছিল আমার। আর যতক্ষণ আমি ইউপিতে থাকি তখন আমার এনার্জি ফুল থাকে, মানে কাজে থাকতে হবে, কাজ করতে হবে, এইগুলো ভেবে, আর যখনই আমি ট্রেনে উঠি তারপরে আমার এনার্জি কেন যেন ডাউন হয়ে যায়। এই বাইরের পরোটাগুলো আমাকে কেন খেতে হলো জানো, আমি না খাওয়ার অর্ডার করেছিলাম, সেই অর্ডারটা ভাই আমার যখন স্টেশন আসলো কিছুতেই আসলো না, বাড়ি থেকে এইসব সংসারের জিনিসপত্র লেবু শশা সব নিয়ে এসেছি রুম থেকেই, তো সেইগুলো আমি একটু খাচ্ছিলাম, কারণ এগুলো রুমে থাকলে এমনিতেও নষ্ট হবে, তাই নিয়ে এসেছিলাম। আর যখন সন্ধেবেলা হয়েছিল তখন বলছি একটু ড্রেসটা চলো আমি চেঞ্জ করে নিই, কারণ কি এটা পরে ঘুমাবো না, এই টপটা একটু হাতটা টাইট টাইট লাগছে, তো খোলামেলা ড্রেস পরতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার রিসেন্ট এই ফেভারিট ড্রেসটা তোমরা জানোই, এই শার্টটা, এটা আমি মোটামুটি চালাচ্ছি, এটা চলবে আমি কতদিন আমি জানি না, বাট এটাই আমার এখন চলছে। তো ড্রেস চেঞ্জ করে আমি এখন যাচ্ছি আমি যেখানে আর কি আমার সিট সেই অবধি। তো সিটে গিয়ে বসবো, আর তখন দেখছি পুচকু বাবাটা ভীষণ বদমাশি করছিলো আমার কাছেও আসছিলো, ওর মায়ের কাছে রয়েছে এখন, মানে সারাক্ষণই ট্রেনে একদম শেষের দিকে চলে যাচ্ছিলো, ভাগ্যিস দরজা আছে, নয়তো কখন যে বেরোতো সেই হচ্ছে কাণ্ড। এইভাবে রাতটা তো কেটেই গেল, আর যখন সকাল হতো তখন শুধু অপেক্ষা করছিলাম কখন আমার ট্রেন ওয়েস্ট বেঙ্গলে আসবে। ট্রেন সকাল হওয়ার পরে এরকম একটা সকাল দেখতে খুবই ভালো লাগে, যে অনেক দিন পর যখন আমরা বাড়ি যাই, সবাই যারা দূরে থাকে তারা জানে যে বাড়িটা কতটা মিস করে সবাই। আমি ব্রাশ কলগেট নিয়ে একদম রেডি ব্রাশ করার জন্য, আর ব্রাশটা করে নিই ফটাফট, কারণ অনেক সকাল সকালে আমার ঘুমটা ভেঙে গেছে, কারণ কি সকালে ওঠাই আমার অভ্যেস যেহেতু স্কুলে যাই। তারপর বাইরে দেখো একটা ট্রেনটা যখন দাঁড়িয়ে ছিল, একটা কিউট বাদরের বাচ্চা, যে এত ছোটো ছোটো যখন বাদরের বাচ্চা দেখি, জাস্ট কয়েক দিন হয় তো ওর এজ, মানে ভালো করে দৌড়াতেও পাচ্ছে না, খুবই আমার কিউট লাগে। মানে আমি যখন এইগুলোকে বাইরে থেকে দেখতাম আগে তখন আমার খুব ভালো লাগতো, কিন্তু যেখানে আমি থাকি ইউপিতে, আর এই বড় বড় বাদরগুলো যে আছে এগুলো খুবই বদমাশ। আমি ভেবেছিলাম আমার ফোন নিয়ে নেবে, সেই জন্য আমি ফোনটা ছুঁড়ে মেরেছিলাম, আর আমার ফোনটা ভেঙে যায়, আমার সাথে এই ইনসিডেন্ট হয়েছিল। তারপরে এসে একটুখানি শুয়ে পড়লাম, এইসবই দেখছিলাম জানালা দিয়ে, তো ভাবলাম আরেকটা ঘুম দিয়ে উঠি, কারণ কি খুব তাড়াতাড়ি উঠেছিলাম। তারপর উঠে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে আমার ট্রেন কখন ঢুকবে, তখন আমি উঠে প্রথমে কেক খেয়ে নিয়েছিলাম, যেহেতু খিদে আমার পেয়েছেই। তারপর একটা ঝালমুড়ি দাদা এসেছিলো, সেটা ঝালমুড়ি নিয়ে নিয়েছি। তো এর থেকেই বোঝা যায় যে আমার ট্রেনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছে। ওয়েস্ট বেঙ্গলে ঢোকা মানে হচ্ছে ঝালমুড়ি খাওয়া, তো বর্ধমানে ভীষণই ঝালমুড়ি ফেমাস হয়, তো বর্ধমান ঢোকার আগেই আমি ঝালমুড়ি তো খেয়ে নিলাম, সেটা বুঝতেই পারছ। তো এইভাবেই ট্রেনে একা একা জার্নিটা কাটাই আমি, আর ভীষণই একটা ফ্রেশ লাগছে, কারণ কি অনেক ঘুমিয়েছি,
আমি জানি না কতদিন পর এত ঘুমিয়েছি, চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেকটা ফুলে গেছে, কারণ কি অনেক ঘুমানোর ফল। আর এসিতে বুঝতে পারছো অনেক রিল্যাক্সভাবে ঘুমাতে পারছি, কোনো কাজও নেই। আর এখানে ব্যাগপত্র নিয়ে রেডি, কারণ অন্যরাও দেখো ব্যাগপত্র নিয়ে রেডি। এখন আমরা নামবো, আর নেমেই সাথে সাথে আমি ট্রেন ধরে নিয়েছিলাম, কারণ কি একদম সাথে সাথে ট্রেন ছিল, সেটা হচ্ছে ব্যান্ডেল যাওয়ার ট্রেন। ব্যান্ডেলে আমি এখন এসে নেমে পড়েছি। ভারী ভারী মালপত্র নিয়ে যখন এতগুলো সিঁড়ি উঠতে হয় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। লাস্ট ব্যান্ডেল, ট্রেন থেকে নেমেই অসম্ভব গরম লাগছে, কারণ একদিন দুদিন ধরে তো ধরো এসির মধ্যেই ছিলাম। তো একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, জিরা ফ্লেভার, তো জানি না কেমন, সেটা একটুখানি খেয়ে দেখি। আমি দোকানদারকে বলেছিলাম কেমন হবে, তো দোকানদার বলেছে জিরা ফ্লেভার কেমন আর হবে। যাই হোক নিলাম। তারপর আমি আমার লোকাল ট্রেনে ওয়েট করছিলাম, আর যখন লোকাল ট্রেনটা আমি উঠলাম আমাদের কাটোয়া লোকালে, তখন দেখো ভিড়টা দেখো, লেডিস কামরা তো এত ভিড়, আমার দাঁড়ানোর জায়গা ছিল না। আমি অনেক পরে যখন তিবিনি ফিবিনি পের হলো তখন বসার একটা জায়গা পেয়েছি, তাই একটু ঘুগনিটা খেলাম। আর যখন আমার ট্রেন আমার বাড়িতে পৌঁছাবে, ভাই রে ভাই কত লেট করলো এই লোকাল ট্রেন, একদম দেখে মনে হচ্ছে ক্লান্ত। তো আমার ট্রেনের জার্নি এই অবধি শেষ, পাপা আমাকে নিতে এসেছিলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের গল্পটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ব্লগে। এখন অবধি টাটা।